আমি সি প্রোগ্রামিং দিই। আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করব আপনাদেরকে সি প্রোগ্রামিং এর একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। তার জন্য আমার সাথে থাকুন, এবং একটি অনুরোধ থাকবে বিশেষভাবে যে আপনার ভিডিওগুলোকে পর্যায়ক্রমিকভাবে দেখবেন, কারণ সি প্রোগ্রামিং একটি এমন একটি অধ্যায় যেখানে এটাকে বলা হয় ইন্টার রিলেটিভ, যে আপনি প্রত্যেকটা লেকচারের সাথে আপনি একটা রিলেশন পাবেন। আপনি যদি আগের লেকচারটি না দেখে থাকেন তাহলে পরের লেকচার আপনাদের বুঝতে হয়তো বা কিছুটা কষ্ট হতে পারে। সো এই জন্য বলছি যে প্রতিটি লেকচার পর্যায়ক্রমিকভাবে দেখবেন এবং টেক্সট বইটা অবশ্যই অনুসরণ করবেন। তাহলে আর কথা না বলে শুরু করি আজকের টপিকস নিয়ে। প্রথম টপিকসে আসছি সি কি। সি হচ্ছে এক ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিং করা হয়। কিভাবে কম্পিউটার প্রোগ্রামিং করা হচ্ছে? সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটি আপনারা কম্পিউটারে কোথাও এক জায়গায় লিখবেন, লিখে আপনি তার সাহায্যে কোনো একটি সফটওয়্যার অথবা কোনো একটি অপারেটিং সিস্টেম অথবা কোনো একটি কাজ করবেন। তার জন্য সি কে বলা হয় একটি এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যারা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বলা হয় সি কে বলা হয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের লজিক বা যুক্তি থাকে না, কিন্তু সি যে ল্যাঙ্গুয়েজ সেখানে অনেক আমরা যুক্তি ক্যালকুলেশন ব্যবহার করবো, গাণিতিক কাজ ব্যবহার করবো, তাই একে বলা হয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একে আরো বলা হয় যদি একটি উচ্চ স্তরের ভাষা বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন একে উচ্চ স্তরের ভাষা বলা হয়? কারণটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা কখনো মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটার অ্যাকচুয়ালি যে ভাষাটাকে বলছে সেটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, বুলিয়ান ভাষা বা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ লাইক জিরো অ্যান্ড ওয়ান। কম্পিউটার শুধুমাত্র জিরো অ্যান্ড ওয়ান এই দুইটি অক্ষরের মধ্যে তার সব কথা এসে বুঝে নেয়, কিন্তু আমরা ব্যবহার করি আমাদের নিজস্ব ভাষা, হতে পারে ইংরেজি ভাষা। সো আমরা যদি আমরা ইংরেজি ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং করি, তো কম্পিউটার আমার ভাষায় কীভাবে বুঝবে? তার তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি। তো সি হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটি কম্পিউটারের ভাষা এবং আমাদের ভাষা দুটো ভাষাকে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে সহায়তা করে, তাই একে বলা হয় একটি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। এরপর আসি আমরা হচ্ছে সি ভাষাকে বলা হয় কে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেন সি ভাষাকে কে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? এই বিষয়টি তো অনেকের অনেক ধরনের কোশ্চেন থেকে থাকে। যদি আমরা একটি ছোট্ট এক্সাম্পল একটা দেখে বুঝে আসি তাহলে হয়তো সকলের কাছে ইজি হবে। যে 18 বছরের নিচে বিয়ে করিবেন, না করিলে 10 লক্ষ টাকা জরিমানা। কিন্তু এরকম কি কোনো রোজ বাংলাদেশে আছে যে 18 বছরের নিচে তাহলে তো 1 বছর 2 বছরের বাচ্চারা হয়তো বিয়ে করে ফেলতো, যে নাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা হবে এই ভয়ে? সো এখানে আমার মেইন ভুলটা কোথায়? যে আমাদের যে কমাটা আছে এখানে, যে 18 বছরের নিচে বিয়ে করিবেন পরে যে কমাটা রয়েছে, এই কমাটা হওয়ার কথা ছিল না এর পরে। যে 18 বছর অ্যাকচুয়াল সেন্টেন্সে কি হতো? যে 18 বছরের নিচে বিয়ে করিবেন না, করিলে 10 লক্ষ টাকা জরিমানা। সো বুঝতেই পারছেন যে এখানে একটি কমা আমার টোটাল সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে। সো ঠিক একইভাবে সি প্রোগ্রামিং আমরা এরকম অনেক ধরনের সিনক্রোন, কমা, ফাংশন, ব্র্যাকেট অনেক কিছু ব্যবহার করে থাকবো। সো এদের মধ্যে যদি কোনো একটিকে আমরা ডিসপ্লেস করে ফেলি, মানে এক জায়গায় আরেক জায়গায় দিয়ে ফেলি অথবা ভুল করে না দিই, তাহলে আমাদের সি প্রোগ্রামিং এর টোটাল ভাষাটাই কাজ করা বন্ধ হয়ে যাবে, টোটাল প্রোগ্রামিংটাই আর সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই এই দিক থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সি ল্যাঙ্গুয়েজে যেন আমাদের কোথাও কোনো একটি খুঁটিনাটি পর্যন্ত ভুল না হয়। দ্বিতীয় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস হচ্ছে সি ভাষার একটি আপডেট ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে মেইন একটি, সি কে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ, যে একটি প্রধান ল্যাঙ্গুয়েজ, তাকে কেন্দ্র করে যে আপডেট করা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে সেটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এর আরেকটি নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও বলা হয়। আমরা চাইলে হয়তো বা সি ল্যাঙ্গুয়েজ কি এবং তার বৈশিষ্ট্য, তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, এবং সি প্লাস প্লাস এর ঠিক একইভাবে বৈশিষ্ট্য তুলে ধরতে পারতাম। তবে আমি মনে করছি যে আমি যদি এখানে আপনাদেরকে ডিরেক্ট বৈশিষ্ট্য তুলে ধরি তাহলে আপনারা সঠিকভাবে বুঝবেন না। তাই আমি আপনাদেরকে চাচ্ছি যে যখন আমরা এটার সাথে প্র্যাকটিক্যাল করব তার সাথে সাথে আমরা বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করব। সো এই নিয়ে খুব চিন্তার কিছু নেই, সাথেই থাকুন, অবশ্যই সবগুলো লেকচার মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা পরের টপিকসে আবার চলে আসছি। পরের টপিকসটি হচ্ছে ডেটা টাইপ। সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার পূর্বে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে আমাদের কম্পিউটার মধ্যে আমরা যে সি ল্যাঙ্গুয়েজে কাজ করব কয় ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করব। অনেক ধরনের ডেটা থাকতে পারে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ইন্টিজার নাম্বার।
ইন্টিজার নাম্বার বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেমন হতে পারে 10, 12, এক্সাম্পল দিয়ে দেওয়া আছে ইত্যাদি দিয়ে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে আমরা ভগ্ন সংখ্যাকে বোঝাই বা ভগ্নাংশকে বোঝাই, যেমন লাইক 12.35, 17.35, আমরা দেখছি যে দশমিকের পরে কিছু সংখ্যা রয়েছে, এই ধরনের সংখ্যাকে বলা হবে ভগ্ন সংখ্যা। এরপর আমরা দেখছি ডাবল নাম্বার। ডাবল নাম্বার বলতে বোঝানো হয় যে সকল সংখ্যাগুলো ভগ্ন সংখ্যা অনেক দূর পর্যন্ত যায় দশমিকের পরে, লাইক আমরা যদি 10 বা 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আমাদের কিরকম আসবে, যে 3.3333, মানে এরকম চলতেই থাকবে। এই ধরনের একটু বড় সংখ্যাকে বলা হবে ডাবল নাম্বার। এবং সর্বশেষে আমাদের রয়েছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে কম্পিউটারে বোঝানো হয়েছে বর্ণগুলোকে, অ্যালফাবেট বিভিন্ন, যেমন এ বি সি ডি ই, এরকম বর্ণগুলোকে বলা হবে ক্যারেক্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এ বি সি ডি ই এবং ছোট হাতের এ বি সি ডি ই আছে, এরকম দেওয়া আছে। অনেকের কাছে কোশ্চেন করতে পারেন যে এখানে বড় হাতের এ বি সি ডি, ছোট হাতের এ বি সি ডি কেন? কারণটি হচ্ছে কম্পিউটার আপনাদের বড় হাতের এ এবং ছোট হাতের এ যে দুইটি দুইটি নাম রয়েছে, বড় হাতের অক্ষরগুলোকে বলা হবে আপার কেস। আমরা যেটাকে এতদিন শিখে আসছি যে ক্যাপিটাল লেটার, সেটা প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় আপার কেস, এবং ছোট হাতের যে অক্ষর তাদেরকে বলা হয় লোয়ার কেস। কেন এদের মধ্যে ডিফারেন্ট? কারণ তাদের জন্য একটি আলাদা বাইনারি নাম্বার প্রকাশ করে। যেমন আমি যে কম্পিউটার লিখে বড় হাতের এ দিয়ে সাপোজ আলী, একটি বড় হাতের এ লিখলাম, বড় হাতের এ দিয়ে লিখলাম আলী, এবং আবার ঠিক সেম আলী লেখাটাই আমরা আবার ছোট হাতের এ দিয়ে লিখলাম, তাহলে যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্ট না থাকে তাহলে কম্পিউটারটাকে কীভাবে বুঝবে যে কোনটা বড় হাতের এ কোনটা ছোট হাতের এ? তাদের পেছনে একটি বাইনারি ডিজিট, একটি বাইনারি সংখ্যা কাজ করে। তাই বড় হাতের এ এবং ছোট হাতের এ কম্পিউটারি ভিন্নভাবে প্রকাশ করে। তো আপনারা যখন সি প্রোগ্রামিং নিয়ে কোডিং করবেন তখন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের কোথাও যদি আপনারা একবার বড় হাতের এ ব্যবহার করেন, পরবর্তীতে যেন আবার সেটা ছোট হাতের এ হয়ে না যায়, আবার যদি ছোট হাতের এ বা ছোট হাতের বি ব্যবহার করেন সেক্ষেত্রে যেন আবার বড় হাতের এ বি না হয়ে যায়। তো এদিকটা আপনাদের অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী যে টপিকসটি রয়েছে সেটি আরো বেশি ইম্পর্টেন্ট, আমরা তাহলে সেই টপিকসে মুভ করছি। সেই টপিকসটি হচ্ছে ডেটা টাইপের বিস্তারিত আলোচনা, যে আমরা যে ডেটা টাইপগুলো দেখলাম তাদেরও তাদের সম্পূর্ণ লেখার উপর নিয়ে আমরা কাজ করবো না, আমাদের প্রোগ্রামিং আরো শর্ট করে কাজ করবো। সো কীভাবে সেই শর্টটা করতে পারি সেটা দেখছি। ডেটা টাইপ যেমন ইন্টিজার ডেটা টাইপ, যদি আমরা প্রথম বক্সে দেখি ইন্টিজার ডেটা টাইপ, আর এক্সাম্পল যেমন 100 পূর্ণ সংখ্যা, শর্টলি যদি আমি এটাকে প্রোগ্রামিং যখন ব্যবহার করব তখন এটাকে ব্যবহার করবো আইএনটি নামে। এরপরে হচ্ছে নেম স্পেসিফায়ার। নেম স্পেসিফায়ার হচ্ছে কোনো একটা জিনিসের নামকে স্পেসিফিকলি যেটা দ্বারা প্রকাশ করা হয়। বিষয় যদি আমি একটা ক্লিয়ার করি, সেটি হচ্ছে মানুষ। মানুষ একটি জাতি, তার মধ্যে ধরুন আমার নাম ফয়সাল, তাহলে একটা মানুষ জাতির মধ্যে আমাকে স্পেসিফিকলি প্রকাশ করা হচ্ছে আমার নামকে দিয়ে। ঠিক একইভাবে ডেটার টাইপ হচ্ছে একটি ডেটার স্পেসিফিক নাম, যে নেম স্পেসিফিয়ার, কোন নামটি দ্বারা সেই ডেটাটাকে স্পেসিফিকলি চিহ্নিত করা হচ্ছে। যেমন ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট অফ ডি, এটি দ্বারা বোঝায় যে এই সংখ্যাটি হচ্ছে একটি ইন্টিজার নাম্বার। পরে আসি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টের এক্সাম্পল আমরা এর আগেও দেখে আসছি, এখানেও দেখছি যে 12.35 এক্সাম্পল, এর শর্টলি যদি এটাকে লিখি সেটা হচ্ছে এফ এল ও একটি ফ্লোট, এবং এর নেম স্পেসিফাই হচ্ছে পার্সেন্ট অফ এফ। পরেরটি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে দেখেছি বড় হাতের ছোট হাতের, সো এদেরকে ক্যারেক্টার বলা হয়। এদের শর্ট হচ্ছে সি এইচ এ আর, আপনারা ক্যার বলতে পারেন বা চ্যার বলতে পারেন, যার যেটা ইচ্ছা, মনে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে এখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শর্টলি যে নামগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, এবং টোটাল আইএনটি ছোট হাতের, ফ্লোয়েড ছোট হাতের, ক্যারেক ছোট হাতের, এবং পরবর্তীতে যে নেম স্পেসিফায়ার রয়েছে সেগুলো কিন্তু সব ছোট হাতের। সো আমরা দেখছি যে ক্যারেক্টারের জন্য নেম স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট অফ সি, দেন একদম শেষে ডাবল। ডাবলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অনেক দূর পর্যন্ত যাবে দশমিক পরে সংখ্যাগুলো, সেক্ষেত্রে তার নেম স্পেসিফায়ার দেখছেন পার্সেন্ট অফ এলএফ, এবং এর শর্টলি হচ্ছে ডাবল, ডাবল একটা ডাবলই থাকবে, তবে এখানে ডিটা অবশ্যই ছোট হাতে দেবেন। এবং নেম স্পেসিফায়ারের ক্ষেত্রে একটু যদি আমি বিশ্লেষণ করে বোঝাই যে পার্সেন্ট অফ এলএফ এটা কেন, কারণটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। আপনারা যদি খেয়াল করেন যে এখানে পার্সেন্ট অফ এফ রয়েছে, অল্প সংখ্যার জন্য পার্সেন্ট অফ এফ দশমিকের পরে, কিন্তু ডাবলের ক্ষেত্রে দেখেন দশমিক পরে অনেক বেশি সংখ্যা, মানে লং বেশি, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি এল এফ, মানে লং ফ্লোট।
আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা নেম স্পেসিফিক ফাইলকে মনে রাখতে পারি, যে ইন্টিজারের জন্য পার্সেন্ট অফ বি, ফ্লোটের জন্য পার্সেন্ট অফ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট অফ সি, ডাবলের জন্য হচ্ছে পার্সেন্ট অফ এল এফ। আমাদের পরবর্তী টপিক হচ্ছে চলক ও ধ্রুবক। চলক এবং ধ্রুবক আমরা 8, 9, 10 এবং এর আগে অনেক ধরনের ম্যাথ করে আসছে এরকম চলক এবং ধ্রুবক নিয়ে, যে কোনটিকে চলক বলা হয়, কোনটিকে ধ্রুবক বলা হয়। হয়তোবা আমরা তখন ঠিকভাবে বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি এটাকে চলক বলা হয়, এটাকে ধ্রুবক বলা হয়। আজকে আমরা আজকে বুঝে নিই যে কোনটি চলক এবং কোনটি ধ্রুবক। চলক হচ্ছে যাদের মধ্যে কোনো মান থাকতে পারে এবং পরিবর্তন হতে পারে তাদেরকে চলক বলা হয়। যেমন আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে a = 5, b = 6.5, তাহলে c = a + b, আমার এই মান নির্ণয় করতে বলা হয়েছে। তা 11.5 যদি আমরা এটাকে যোগ করি, 5 + 6.5, এটা হচ্ছে 11.5, সেটা হচ্ছে সি এর রেজাল্ট। এ হচ্ছে সেই ভেরিয়েবল বা চলক যেখানে আমরা 5 মানটাকে রাখতে পারছি। সো এ, বি, সি এদেরকে বলা হবে সেই চলক যাদের মধ্যে আমরা মান রাখছি, এবং 5, 6.5 এরা হচ্ছে সেই ধ্রুবক আমি যে মানগুলাকে চলকের মধ্যে রাখছি। এখানে যদি আমরা লিখতাম যে 5 = a, এটাও কিন্তু কারেক্ট, কিন্তু আমরা সি প্রোগ্রামিং এ সব সময় এটা লক্ষ্য রাখবো, জানো, ডান দিকে সবসময় ধ্রুবক থাকে এবং বাম দিকে সবসময় চলক থাকে। তাহলে অ্যাকচুয়ালি কেন আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে? কারণটি হচ্ছে সি প্রোগ্রামিং এর ডান দিকের যে ভ্যালু সেটি বাম দিকের যে চলক তার মধ্যে জমা থাকে। আমি আবার বলছি, আমরা সি প্রোগ্রামিং এ যত দূরেই যাই না কেন, যত আলোচনাই করি না কেন, সামনে সবখানে এই লাইনটি আপনাদের অবশ্যই লাগবে। সো এই লাইনটি ভালো করে মনে রাখার চেষ্টা করুন যে আমরা সি প্রোগ্রামিং যখন একটি চলক নিয়ে কাজ করব, মনে রাখতে হবে যে চলকটি যেন আমাদের বাম দিকে থাকে সমান চিহ্নের, এবং ধ্রুবকটি যেন সমান চিহ্নের ডান দিকে থাকে। এর কারণটি হচ্ছে যে ডান দিকের যে মান থাকবে সেটি বাম দিকে যে চলক তার মধ্যে যে জমা থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যতগুলোই কাজ করেছি সেখানে সবসময় ডান দিকে হচ্ছে সেই মানগুলো এবং বাম দিকে হচ্ছে সেই চলকগুলো। সি এর ক্ষেত্রে দেখুন, আমরা c = a + b লিখেছি, কারণ হচ্ছে এ আর বি এর মান এখানে ওপরে দেওয়া আছে। এ আর বি যোগ করলে যে যোগফলটা আসবে সেটা থাকবে হচ্ছে সি এর মধ্যে, তার জন্য আমরা সিটাকে রেখেছি বাম দিকে। চলকের পরে আমাদেরকে যেটি বুঝতে হবে সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যে মানগুলো আমরা চলকের মধ্যে রাখতে পারি তাদেরকে বলা হবে ধ্রুবক। যেমন আমরা এখানে 5, 6 দেখে আসলাম, এই মানগুলোকে বলা হবে ধ্রুবক। এবং আমরা যা একটু ভালোভাবে দেখি যে যাদের মান সকল সময় জন্য নির্দিষ্ট তাকে ধ্রুবক বলা হয়। যেমন 5 = 5, 5-এর মান সকল সময়ের জন্য 5ই হবে, এর বেশি হতে পারবে না, কম হতে পারবে না। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে ধ্রুবক। পাই, আমরা পাই মানে 8, 9, 10 পড়েছি যে পাই এর মান হচ্ছে 3.1416, তো এই মানগুলো হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট মান। ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইন্টিজার মেন দিলাম, এরপর রিটার্ন 0। আচ্ছা, এখন আমি এটা সেভ করি, সেভ করব সাম দিয়ে, সাম অফ টু নাম্বারস। আচ্ছা, যেহেতু আমার এখানে দুটি নাম্বার, দেখি আমরা ফ্লোচার্টটা একটু দেখি, যেহেতু আমি এখানে দুটি নাম্বার, আমি দুটি দুটি সংখ্যা আমি ইনপুট নেবো, দুটি ভ্যারিয়েবল, এবং যোগ করে সেটা আরো একটা ভ্যারিয়েবলে রাখবো। তাই আমি প্রথমে ইন্টিজার এ, বি এবং সাম নামে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এরপর আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে যে এ এবং বি এর মধ্যে দুটো ভ্যালু ইনপুট নেয়। তো ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানার ব্যবহার করতে হয়। আমরা লাস্ট ক্লাসে স্ক্যানার ব্যবহার করার নিয়ম দেখেছিলাম, ডাবল কোটেশনের মধ্যে আমার ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয়। এখানে যেহেতু আমি ইন্টিজার টাইপ ব্যবহার করছি ডেটা টাইপ, তাই আমি এখানে পার্সেন্টেজ ডি দিলাম, দেন পার্সেন্টেজ ডি, এরপরে কমা এম পার্সেন্ট এ, অর্থাৎ প্রথম ভ্যারিয়েবলটা এর অ্যাড্রেসে যাবে এবং দ্বিতীয় ভ্যারিয়েবলটা আমরা পাঠাবো হচ্ছে বি এর অ্যাড্রেসে। একদম সহজ। তো এরপর আমি কী করবো, এরপর আমি সাম সমান লিখবো যে এ প্লাস পি। আচ্ছা, এই হলো আমার প্রোগ্রাম। তো আমি এই কাজটা করেছি, শুরু তো হলো, শুরু মানে হচ্ছে যেখানে এই
এটা তো ফ্লোচার্ট, তো কোডিং করার সময় আমার এখানে এই ফর্ম্যাট অনুসরণ করে আসলে কোডটা করতে হবে, কারণ ফ্লোচার্ট তো কম্পিউটার বুঝতে পারবে না। কম্পিউটার বুঝতে পারবে হচ্ছে যে এই আমার সি ভাষা যে প্রোগ্রামটা লিখেছে এটা আসলে, কম্পিউটার এটাও বুঝতে পারে না। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য মাঝখানে কিন্তু অনুবাদক সফটওয়্যার হিসেবে আমাদের এই কোড ব্লকটা কাজ করছে, সেটা নিয়ে আমরা আর একটা ক্লাসে বলবো। যাও, ইনপুট এ দি, তারপরে সাম ইকুয়াল টু এ প্লাস বি করলাম, এরপরে হচ্ছে প্রিন্ট সাম। আচ্ছা তাই আমি এখানে প্রিন্ট এফ ব্যবহার করব সামটা দেখানোর জন্য, লিখব দা আউটপুট ইজ পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি? যেটা যেহেতু সামটাও ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল সেজন্য। এখানে আমি সামের নামটা লিখে দিলাম, এখন আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম, দেন এটা যদি আমি রান করি কি আসে দেখি। আচ্ছা একটা উইন্ডো আসলো কালো। আচ্ছা এখানে আমি দুটো ভ্যালু ইনপুট দিব, 12 দিলাম 10 দিলাম, কি আসছে, দা আউটপুট ইজ 22। হয়ে গেল আমার দুটি সংখ্যা যোগ করার সি ভাষার প্রোগ্রাম। এখন আমি এটাকে একটু সুন্দর করতে চাইছি, অর্থাৎ প্রথমে তো আমাদের উইন্ডোটা যখন আমি এই যে রান করছি, দেখুন প্রথমে যখন রান করছি প্রথমে একটা খালি উইন্ডো আসছে, তো আমি চাইছি যে প্রথমে কোনো একটা মেসেজ প্রিন্ট করুক। তো আমি যদি সেই জন্য যে প্রথমে যদি একটা প্রিন্টার দিয়ে একটা মেসেজ দিয়ে দিই, প্রিন্টার ব্যবহার করে যদি প্রথমে একটা মেসেজ দিয়ে দিই যে বলি যে এন্টার দ্য ভি ভ্যালু অফ এ এন্ড বি, অর্থাৎ এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস বলতে পারি, এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি বলতে পারি অ্যাজ ইউ। তো আমি ইউজারকে একটু হেল্প করছি যে শুরুতে যাতে সে বুঝতে পারে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আচ্ছা এখানে বলছে কি 6 নম্বর লাইনে ভুল আছে, তো আমি এফ টু দিব, এফ টু দিয়ে আসলে দেখবো যে ভুলটা কি, এই যে এক্সপেক্টেড সেমিকোলন, এই যে 6 নম্বর লাইনে ঠিক আগে এক্সপেক্টেড একটা সেমিকোলন, আচ্ছা এখানে সেমিকোলন দিনই তাই। ওকে, এরকম ভুল আপনাদের প্রায় হবে, তো ভুলগুলো পেলে আমি এফ টু দিয়ে, অর্থাৎ এখানে এফ টু যদি কাজ না করে ভিউতে গিয়ে লক্সে ক্লিক করবেন, এই ভিউতে গিয়ে লক্সে ক্লিক করলে দেখাবে, আবার ভিউতে গিয়ে লক্সে ক্লিক করলে সেটা চলে যাবে। আচ্ছা তো আমি এটা রান করলে কি আসলো প্রথমে, এখন আসলো এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি, একটা খালি উইন্ডো না এসে একেবারে একটা এখন মেসেজ আসছে। এখন এখানে বলা আছে যত যে এটা ব্যবহার করবে, তো যে প্রোগ্রামটা যে রান করবে তার জন্য বুঝতে সুবিধা হবে সে কিসের মান ইনপুট হিসেবে দেবে। ওয়ান টু, তাহলে কি আসলো, দ্য আউটপুট ইজ 3। আচ্ছা তো এভাবে খুব সহজে আমি সি ভাষার প্রোগ্রামিং এর মাধ্যমে দুটি সংখ্যা যোগ করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার এখানে আমি ইন্টিজার কেন দিলাম, এখানে কি ডাবল দেওয়া যেত না? হ্যাঁ ডাবল দেওয়া যেত, সমস্যা নেই, আমি যদি এখানে ডাবল দিতাম বা ফ্লোটও দেওয়া যেত। আচ্ছা আমি ডাবল দিয়ে দেখি, আচ্ছা ডাবল দেওয়ার আগে, ডাবল দেওয়ার আগে আমি একটা কাজ করি যে ইন্টিজার থাক, ইন্টিজার থাক, আমি প্রোগ্রামটা একটু রান করি। সাপোজ আমি দিলাম 10.5 এবং 1.5, কেমন, তাহলে 10.5 একটা দিলাম আর 1.5, 10.5 1.5, আউটপুট আসার কথা হচ্ছে 12, কি আসলো যখন আমি এন্টার দিলাম, দা আউটপুট ইজ 68, কেন 68? হ্যাঁ এটা কি তাহলে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে সেখানে, কারণ আমি এখানে বলেছি ইন্টিজার, আমরা জানি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তো আমরা পূর্ণ সংখ্যা বলেছি, বাট আমি এখানে ভ্যালু নিচ্ছি কিসে, ভগ্নাংশ, তো ভগ্নাংশ ভ্যালু কি সে পূর্ণ সংখ্যার মধ্যে রাখতে, ইন্টিজার টাইপের মধ্যে রাখতে পারবে, রাখতে পারবে না। যদি ভগ্নাংশ নিয়ে কাজ করতে চাই তখন আমি ডাবল ইউজ করবো। আমরা তো কোয়েশ্চেনে মানে ইন্টার এইচএসসি আইসিটির কোয়েশ্চেনে যদি দুটি সংখ্যা যোগ করতে বলে ইন্টিজার দিয়ে করে ফেলে হয়, বাট হ্যাঁ আপনি ডাবল দিয়েও কিন্তু করতে পারবেন, ডাবল দিয়ে করলে আরো ভালো হয় সেটা, কারণ হচ্ছে যে সে তখন ভগ্নাংশ নিয়েও কাজ করতে পারে। তখন আমি ইন্টিজার ইন্টার দ্য ভ্যালু অফ এন বি বললাম, এসএনএফ দিয়ে আমি তখন আমি এল এফ ইউজ করবো, এই যে এল এফ ইউজ করবো, এখানে আমি কি ইউজ করবো, এল এফ ইউজ করবো। ওকে, যেহেতু কারণ ডাবলের ফরম্যাট স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ এল এফ, তো ফ্লোটিং পয়েন্ট ইউজ করতে পারি, ফ্লোটও ইউজ করতে পারি। এবার আমি যদি 10.5 দেই এবং 1.5 দেই ইনপুট, কি আসলো, 12 আসলো। ওটা তো ফ্লোটিং পয়েন্টে দশমিকের পরে ছয় ঘর দেখাবে, যদি আমি সেটা কন্ট্রোল করতে চাই, অর্থাৎ আমি যদি চাই যে দশমিকের পরে শুধুমাত্র দুই ঘর দেখাবে, তাহলে 0.2 দিয়ে দিব, যে পার্সেন্টেজ 0.2 এল এফ, একদম সহজ। এই যে দেই যে 10.5
1.5, ঠিক আছে? কি আসলে দ্য আউটপুট ইজ 12.00, একদম সহজ। তো এখন আমরা এটা আবার আগের মতো করে দেই, ইন্টিজার আছে, আমি আগে ফেরত যাচ্ছি কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে আগে ফেরত যাচ্ছে, আগের কাজগুলো দেখা আছে। তো এখন আমি যদি বলি এটা দুটি সংখ্যা আমি বিয়োগ করার কাজটা করব, বা দুটি সংখ্যা গুণ করার কাজটা করব, দুটি সংখ্যা গুণ করার ক্ষেত্রে কি করতে হবে, একদম সহজ। এই যে ফ্লোচার্টে কি হবে, ইনপুট নিব দুটি সংখ্যা, ঠিক আছে, আমি এখানে যোগ না করে জাস্ট গুণ করব, বিয়োগ করতে গেলে জাস্ট বিয়োগ করব, ভাগ করতে গেলে জাস্ট ভাগ করব, জাস্ট এখানে অন্য কোনো আমার কিছু লাগছে না, একটা ইনপুট, অর্থাৎ ইনপুট নিব, একটা প্রসেসিং করে একটা আউটপুট দিব, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু আসলে সেম। তো সেক্ষেত্রে আমি এখানে স্ক্যানের দিক দিয়ে ভ্যালু নিলাম, আমি তখন এটা করব কি গুণ, অর্থাৎ আমি যখন গুণের কাজটা করতে যাচ্ছি, তো আমি এখানে সাম ভ্যারিয়েবল রাখতে পারি, সমস্যা নেই, যেহেতু আমি গুণের মানে মাল্টিপ্লিকেশন করছি, তাই আমি শুধুমাত্র এম রাখাটা আসলে ভালো, অর্থাৎ আমার কাজের সাথে মিল রেখে ভ্যারিয়েবলের নামগুলো দিলে ভালো, যদি মিল নাও থাকে সমস্যা হবে না, প্রোগ্রামেটিক্যালি আমাদের কোনো প্রবলেম হবে না, আউটপুট ঠিকই আসবে, বাট ওটা মানে আমার কাজের সাথে মিল রেখে ব্যবহার করার প্র্যাকটিসটা ভালো প্র্যাকটিস। আচ্ছা, এটা দ্য ভ্যালু অফ এন্ড, এবার যদি আমি 1 2 দেই, কিংবা 1 2 না, আমি যদি 10 আর 2 দেই কত আসবে, আউটপুট ইজ 20, কারণ এবার এটা কি সে কাজ করছে, গুণের কাজ, ঠিক তেমনি জাস্ট গুণেরটাকে যদি আমি বিয়োগ দিয়ে দেই, দেখুন বিয়োগ দিয়ে দেই কি আসবে, যদি আমি 10 এবং 5 দেই কি, দ্য আউটপুট ইজ 5, 10 থেকে সে 5 বিয়োগ করছে। হ্যাঁ, সো যেটা বলছিলাম, এখানে আবার একটা প্রবলেম আছে, আপনি যদি বিয়োগের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করি, বিয়োগের ক্ষেত্রে যদি আমি এখানে 100 এবং 200 দেই, তখন কি আসছে, -100, অর্থাৎ শুধুমাত্র প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করছে, বড় থেকে কিন্তু ছোটটা বিয়োগ করছে। যদি আমি বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে চাইতাম, সেক্ষেত্রে আমার ইনপুট নেওয়ার পর একটা চেকিং এর ব্যবস্থা রাখা দরকার ছিল, যে কে বড় কে ছোট সেটা, আপাতত আমরা সেটা না করবো না, এখন যখন আমরা কন্ট্রোল নিয়ে আলোচনা করবো, ইফেলস দেখবো, তখন ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আপাতত বিয়োগের ক্ষেত্রে কি, প্রথম সংখ্যাটা আমরা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করে সেই জিনিসটাই দেখাবো। তো এই যে দেখুন, আমি এখানে বিয়োগের জন্য কিন্তু সাব ভ্যারিয়েবলে ভাগ করে নিই, এন দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো পরীক্ষায় লেখার সময় আমি এটা সাব লিখলে, অর্থাৎ সাবট্রাকশনের যেহেতু কাজ, তো আনুষঙ্গিক নামটা দিলে ভালো হয় আর কি, আমি এখানে সাবই রাখবো। ওকে, তাহলে এটা হলো কি, দুটি সংখ্যা বিয়োগ করা সি ভাষার প্রোগ্রাম, একদম সহজ। দিয়ে আমি 500, তারপরে দিই 5, কি আসলো, দ্য আউটপুট ইজ 495। আচ্ছা, যদি এবার ভাগ করতে চাই, কিছু না, জাস্ট এখানে আমি কি দিব, এটা আমি দিয়ে দিলাম, ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিলাম, ভাগ চিহ্নটা জাস্ট দিব। আচ্ছা, এরপর এখানে কি দিব, দিয়ে দিই, এই তো, এটা ভাগ করে ডি এর মধ্যে রাখবে, জাস্ট আমি আউটপুটটা দেখতে পাবো, একদম সহজ। এটা দ্য ভ্যালু অফ এ এন ডি, আমি দেই 100 দিলাম, আরটা দিলাম হচ্ছে যে 50, 100 কে 50 দিয়ে সে ভাগ করে কত পাবে, 2 পাবে, 2টাই হয়ে গেল। তো এইভাবে দুটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আমি করে ফেলতে পারবো। যদি তিনটে সংখ্যা দেয়, তখন আমি আরেকটা ভ্যারিয়েবল এক্সট্রা লিখে সেই ভ্যারিয়েবলটার ভ্যালুটা ইনপুট হিসেবে নিব, ইনপুট হিসেবে স্ক্যানের মধ্যে নিব, সেটা প্রসেস করে আউটপুটটা দেখাবো। এরকম শুধুমাত্র প্রসেসিং করে আউটপুট দেখাতে পারলে খুব সহজে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো, কিংবা আমরা ক্ষেত্রফলের বিষয়ে ফ্লোচার্ট থেকেও সি ভাষার প্রোগ্রাম, কিন্তু একক রূপান্তরের ফ্লোচার্ট থেকেও সি ভাষার প্রোগ্রামগুলো খুব সহজে করে ফেলতে পারবো। আমাদের এই যে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করেছি, এখানে এইসব বিষয় নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের আমরা লেকচারটা এটুকু রাখবো, আর আমাদের পরবর্তী সবগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।